এটা হলো হিমালয়ার ন্যাচারাল গ্লো রোজ ফেস ওয়াশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপা স্প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা নিউ লঞ্চিং প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে হিমালয়ার ন্যাচারাল গ্লো রোজ ফেস ওয়াশ। এটা আমি গত এক মাস ধরে ব্যবহার করেছি, কিরম রেজাল্ট পেয়েছি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটাকে একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। কিছুদিন আগে আমি একটা মেকআপ শেয়ার করেছিলাম, তাতে আমি এটা ইউজ করে দেখেছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলে যে এটার রিভিউটা শেয়ার করার জন্য, তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমে এটা সম্বন্ধে পুরো ইনফরমেশনটা দিয়ে নিই, তারপর আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো। তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাবে যে এটা অ্যাপ্লাই করলে স্কিনে কিরম রেজাল্ট পাওয়া যায়। আর শেয়ার করব আমার অনেস্ট রিভিউ, আমার অনেস্ট এক্সপিরিয়েন্স, যেটা এই এক মাস ধরে আমার স্কিনে আমি ফিল করেছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও, তো প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। হিমালয়ার ন্যাচারাল গ্লো রোজ ফেস ওয়াশ, এটার ওজন হচ্ছে 100 ml। আর প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং এর সঙ্গে আসে, এই ধরনের একটা সিলের সঙ্গে আসে। আর ঢাকনাটা যথেষ্ট টাইট, তো সহজে তোমরা ট্রাভেলে নিয়ে যেতে পারবে, এটা খুলে মেস হয়ে যাবে না। আর এটার মধ্যে রয়েছে রোজের গুডনেস, যেটা স্কিনকে ন্যাচারালি গ্লো করতে হেল্প করে। এটার দাম আমি তোমাদের বলে দিই, এটার দাম হচ্ছে 149 টাকা। এটা 2 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে। আর এটা নেট ওয়েট হচ্ছে 100 ml। আর এটা স্পেশালি যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তাদের জন্য, যাদের স্কিনটা অয়েলি বা অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য কিন্তু আলাদা করে হিমালয়ার এই নিম ফেস ওয়াশটা কোম্পানি লঞ্চ করেছে। যাদের স্কিনটা অয়েলি বা অ্যাকনে প্রোন তারা এইটা ব্যবহার করতে পারো। আর যাদের স্কিনটা হচ্ছে একটু রাফ, ডাল, ড্রাই, তারা কিন্তু এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো। এটা স্পেশালি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটা বানানো হয়েছে। স্কিনকে গ্লো করতে সাহায্য করে, জেন্টালি ক্লিন করে। আর এটা কিন্তু স্কিন থেকে ইম্পিউরিটিস, এমনকি পোর্সের ভেতর থেকেও কিন্তু ইম্পিউরিটিসকে ক্লিন করতে সাহায্য করে। এটা স্কিনকে জেন্টালি ক্লিনস করে। হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেস ওয়াশ, এর মধ্যে রয়েছে রোজের গুডনেস, যা ইম্পিউরিটিস আর ডালনেসকে দূর করতে সাহায্য করে। এটা ক্লেম করে যে এটা স্কিনকে প্যাম্পার করে, রিভাইটালাইজ করে আর স্কিনকে ক্লাম করতে সাহায্য করে। আর এর মধ্যে কিন্তু প্যারাবেন, এসএলএস, সিলিকন এই ধরনের হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই। আর এটা কিন্তু অ্যানিমাল ইনগ্রিডিয়েন্টসও এর মধ্যে অ্যাডেড নেই, তবে কিছু কিছু কেমিক্যাল আছে দেখতেই পাচ্ছ এখানে। স্কিনটা পজ করে চাইলে দেখে নিতে পারো। স্পেশালি এর মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে অ্যাকোয়া, অ্যামোনিয়াম সালফেট অ্যান্ড গ্লিসারিন। আর এর মধ্যে রয়েছে ন্যাচারাল রোজ এক্সট্র্যাক্ট। এবার এর টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, এর টেক্সচারটা কিন্তু একদম জেল বেস, খুব লাইট পিঙ্ক কালারের কিন্তু একটা জেল এটা। আর একদম ট্রান্সফারেবল বলতে পারো, হাতে নিলে কিন্তু কোনো কালারই দেখা যায় না, দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদম একটা জেল বেস প্রোডাক্ট। আর এটার কিন্তু স্মেলটা ভীষণ সুন্দর, একটা রোজের যে স্মেলটা আসে ন্যাচারাল রোজের, ঠিক সেই স্মেলটাই কিন্তু এর মধ্যে দেওয়া। এবার এটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রথমে ফেসটাকে ড্রাই করে নেবে, জলের সাহায্যে ফেসটাকে ভিজিয়ে নেবে, তারপর অ্যাপ্লাই করবে। যে কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করার আগে ফেসটাকে আগে জল দিয়ে ভিজিয়ে নেবে। এখানে আমি অ্যাপ্লাই করছি হিমালয়ার রোজ গ্লো ফেস ওয়াশ। আর দেখো, একদম পি সাইজ অ্যামাউন্ট নিয়ে অল্প পরিমাণে এটাকে অ্যাপ্লাই করবে। ভালোভাবে এটা দিয়ে স্কিনকে মাসাজ করবে। এইরকম না যে অ্যাপ্লাই করলাম আর সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিলাম, অন্তত 1 থেকে 2 মিনিট ধরে স্কিনের মধ্যে এটা মাসাজ করবে। তাহলে এটা স্কিনকে ডিপলি ক্লিন করবে আর পোর্সের ভেতর থেকে কিন্তু ময়লাগুলো বার করতে সাহায্য করবে। আর এটা ব্যবহার করে আমি কীরম রেজাল্ট পেয়েছি সেটা তোমাদের জানাই। এটা কিন্তু স্কিনকে ভীষণ জেন্টালি ক্লিন করে, সফট স্মুথ রাখতে সাহায্য করে, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুলো, বালি কিংবা ধরো বাইরের যে ময়লা আছে সেগুলো খুব সহজে এটাকে রিমুভ করে দেয়। আর এটা কিন্তু স্কিনকে সফট অ্যান্ড স্মুথ রাখতেও সাহায্য করে, স্কিনকে মোটো ওভার ড্রাই করে নেয়। যাদের স্কিনটা ড্রাই কিংবা ধরো নর্মাল তার এটা ইউজ করতে পারো। এরপর দেখো, আমি জাস্ট প্যাড ড্রাই করে নিলাম। এরপর আমি আমার ফেসের মধ্যে একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি। আমি এখানে হিমালয়া ন্যাচারাল গ্লো ময়শ্চারাইজার লাগাচ্ছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো ফেস ওয়াশ করার পরে। সবথেকে ভালো হয় আগে যদি রোজ ওয়াটার বা অন্য কোনো টোনার দিয়ে টোনিং করে তারপর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবে।
ওভারঅল ফেস ওয়াশটা কিন্তু ভালো, আমার স্যুট করেছে, এটা ব্যবহার করে আমার কোনো সাইড এফেক্ট হয়নি। তোমরা চাইলেই পারচেস করতে পারো, আর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি চাও তো চেক আউট করতে পারো। তবে আমি সাজেস্ট করবো কোনো ভালো কসমেটিক্সের দোকান থেকে কিংবা লোকাল মার্কেট থেকে তোমরা পারচেস করতে পারো, যেখানে তোমরা স্যাটিসফাইড থাকবে যে এটা রিয়েল সেটা নিয়ে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।